আজ তো হলো। আসসালামু আলাইকুম, নমস্কার, সাত শ্রী আকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো তোমরা হয়তো ভাবছো যে একই টি শার্ট পরে দুই দিন ধরে ভিডিও করছিস, কি ব্যাপার, তোর কি আর টি শার্ট নেই, কাপড় নেই? সো গাইজ, খারাপ মাইন্ডে নেবে না। সো এরকম টি শার্ট আমার দুটো আছে, একটা অল্টারনেট করে পড়ি, এটা নোংরা হলে ওটা কেচে দিই, এটা কেচে দিই, এরকম করে পড়ি, ঠিক আছে? সো গাইজ, আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। সো তোমরা দেখতে থাকো পুরো দিন কি করছি, কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, সবকিছু তোমাদের দেখাবো, আর ভাইকে সাপোর্ট করো। ওকে গাইজ, চলো শুরু করা যাক। এই ইরশাদরা খেলছে এখানে, ইরশাদরা দেখতে পাচ্ছ? আর এই যে মেহেদি, আসলাম খাওয়া দাওয়া করে একদম আজিজাদের এইদিকে, তো রেললাইনের দিকে আসলাম। রেললাইনের দিকে আসার মানেটা হচ্ছে কি, যে আজকে দেখতে পাচ্ছ আবহাওয়াটা একদম পুরো মেঘলা মেঘলা আকাশ, মানে বৃষ্টি ফুটছিল সকালবেলা, অল্প অল্প ফুটছিল, ফুটতে ফুটতে বন্ধ হয়ে গেল, কখন আবার শুরু হবে কিচ্ছু মানে বোঝা যাচ্ছে না। সেই জন্য সবাই আসলাম মানে ক্ষেতের দিকে। তো এখন ক্ষেতের দিকে এসে একটু যেগুলো কাটতে হবে জায়গাগুলো কেটে দিচ্ছি, কারণ নাহলে জল টল জমে গেলে পুরো গম টম নষ্ট হয়ে যাবে সেই কারণে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গম পুরে ঝারখার। এই যে আমি এটা বলেছিলাম এর আগে যে গম এরকম লাল হয়ে যাবে এটা বৃষ্টি, আর এখন আজকেও কিন্তু আকাশ খুব খারাপ, মেঘলা করছে, দেখতে পাচ্ছেন মেঘে গম লাল লাল হয়ে গেছে, এটা গম কিন্তু ফসল ভালো হবে না, ঠিক আছে? তাহলে উঁচু জায়গাগুলো একটু ভালো আছে, উঁচু জায়গা ভালো আছে, আবার আজকে মেঘলা মেঘলা, যদি এরকম অবস্থায় আবার যদি বৃষ্টি হয় গম এবার শেষ। সো বন্ধুরা, ক্ষেতের কাজ সেরে বাড়ি চলে আসলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তো এখন আসলাম ঘরে। তো ঘরে এসে দেখছি পুরো কাপড় টাপড় দেখতে পাচ্ছ পুরো এলোমেলো হয়ে আছে, কারণ হচ্ছে মা দুদিন থেকে মানে একটু কাজ চাপ বেশি, কাজের চাপ বেশি, তো মা এগুলো ঠিক করে দেয়, মা ঠিক করতে পারছে না, ওই জন্য আমিও আর ঠিক করছি না, এইরকমই পড়ে আছে। তো এখন একটু দেখি, একটু এগুলোকে ঠিক করে নিই, ঠিক আছে? এখানে কয়েকটা কাপড় আছে, এই যে এগুলো এলোমেলো হয়ে আছে পুরো এই জায়গাটায় শুধু, তো এই জায়গাটাতে ঠিক করে রাখতে হবে কাপড়টা, আর এগুলোকে ঠিক করতে হবে। বুম গাইস, দেখতে পাচ্ছ প্যান্ট ট্যান্ট সব কিছু ঠিকঠাক করে, গেঞ্জি ঠিকঠাক করে রেখে দিলাম। এখন বন্ধুরা, চারটা বেজে গেছে, আজিদার বাড়িতে আসি। এ আজিদা হলো, আসো। তো এখন যাচ্ছি রামপুর গাইস, এখন আমি আছি আজিদার বাড়িতে, দেখতে পাচ্ছ পেছনে ব্যাক। সো এখন যেতে হবে আমাদের রামপুরে, কিছু কাজ আছে, কাজ বলতে আমি ফার্স্ট ইয়ারে, ঠিক আছে, কলেজে ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার। সো আমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম আছে 5 তারিখে, তো 21 তারিখ অবধি আমাদের লাস্ট ডেট হচ্ছে রেজিস্ট্রেশনে, মানে রেজিস্ট্রেশন অনলাইনে দোকানে গিয়ে বের করে নিতে হবে। সো এখন যাচ্ছি রেজিস্ট্রেশন বের করব। সো আমি কাগজ টাগজও নিয়ে নিয়েছি, এই যে ব্যাগ দেখতে পাচ্ছ, এই যে ব্যাগ পুরো, সো নিয়ে নিয়েছি। এখন এখন যাবো হচ্ছে রামপুর, আজিদা রেডি হচ্ছে, এই যে এখন যাবো রামপুর, জুয়েল আসছে, তিনজন একসঙ্গে রামপুর যাবো, রামপুর গিয়ে দোকানে গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? ওকে গাইস, এই যে গ্যালিলিও কাজ করছে, এদের দোকানে আমি আসছি ইয়ে করতে, রেজিস্ট্রেশন বের করতে। ফাইনালি আমাদের সব কাজ কমপ্লিট, যেগুলো মানে ফিস ভরানোর, ফিস ভরাতে এসেছিলাম, সব কাজ কমপ্লিট, যেগুলো কাগজপাতি ছিল কাম, এখন আমরা যাচ্ছি বাড়ি। তো দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরার কোয়ালিটি খুব খারাপ আসছে, হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকুই, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো হ্যাঁ, জুয়েল ওদিকে আছে, ও জুয়েল আসছে। সো দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে। ওকে গাইস, ততক্ষণ